বানাবো, যেটার জন্য আমরা পাস্তা দিয়েছি, 2টা টমেটো, তার সাথে পরিমাণ মতো জল, জল দিয়ে দেব। জলের সাথে একটুখানি নুন আর সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল, এটাকে এখন সিটি মেরে দেব। আমরা পেঁয়াজ রসুন আর গাজরটাকে কেটে নিয়েছি, এখন আমরা কড়াইতে একটু তেল দিয়ে সেটাকে গরম করে নেব। গরম হওয়ার পরে একটুখানি রসুন একটু পেঁয়াজ তাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, তারপরে গাজরটাকে দিয়ে এটাকে ভাজতে হবে। এই টমেটোটাকে ভালো করে আমরা পিউরি বানিয়ে নেব, একটুখানি নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে ভেজে নেব, তারপরে পিউরিটাকে দিয়ে ঢেলে দেব। একটুখানি টমেটো সস, একটুখানি চিলি সস, এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর টমেটো পিউরিটাকে ভালো করে গ্যাসের মধ্যে একটু কাটিয়ে নেব, তারপর একটুখানি মেয়োনিজ পছন্দ মতো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে এটাকে বানাবো, তারপরে পাস্তাটাকে দিয়ে দেব আর মিক্সিটাকে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। একদম লাস্টে এটাতে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। আমাদের পাস্তা রেডি।